হযরত মুসাকে পাঠিয়ে দিলাম কিভাবে তোমরা শোনো? ফেরাউনের কাছে পাঠিয়ে দিলেন। ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملائه فقال إني رسول رب العالمين আমি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শন বলে নিয়ে পাঠিয়ে দিলাম ইলা ফিরাউন ওয়া মালাইহি পাঠালাম ফিরাউনের কাছে আর তার সভা পরিষদের কাছে যে হযরত মূসা বললেন ইন্নী রাসূল রাব্বিল আলামিন আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো আমি রাসূল। ফেরাউন প্রশ্ন করল ক্বালা ফিরআউন আমা রব্বুল আলামিন রব্বুল আলামিন কারে? রব্বুল আলামিন আবার কে? হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন ربكم ورب آبائكم الأولين رب تكيني جيني تما دي رب أما رب تما دي رب إير قول بي دلاس سن سقل رب جيني عمي تار رسول جيني آما دي سشتي قول جيني زرم الله سبحان الله فراون كبه غلط فراون بھلو كره بجي سيب রব মানে শুধু স্রষ্টা নয়, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে হলো শাসনকর্তা। ফেরাউন ভালো করে বুঝেছেন দুনিয়ার কোন ফেরাউন কোন নমরূদ কোনদিন বলে নাই যে আমরা আল্লাহ, জমিন আমি সৃষ্টি করেছি, আকাশ আমি সৃষ্টি করেছি, মানুষ আমি সৃষ্টি করেছি। কোনো পাগলে কইছে কোনদি? কোনদি বলেছে? ফেরাউন দাবি করে নাই যে আমি আল্লাহ, আল্লাহ দাবি কেউ করে না। কি দাবি করেছে? ওরা দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের রব, অর্থাৎ আইনদাতা বিধানদাতা শাসনকর্তা হলো একমাত্র আমি। হযরত মূসা আলাইহিস সালাম যখন প্রতিদ্বন্দ্বী বলে না তুমি রব নও, বরং রব্বুল আলামিন হলেন একজন যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, তোমার আমার স্রষ্টা এবং পূর্বপুরুষদের স্রষ্টা, তিনি হলেন রব, তিনি হলেন ইলাহ। ফেরাউন জবাবে বলল لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين আমি ছাড়া যদি আর কাউকে ইলাহ বলে মেনে নাও, আমি ছাড়া যদি আর কাউকে রব বলে মেনে নাও, তাহলে মূসা শুনে নাও তোমাকে আমি কারারুদ্ধ করে রাখবো, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেবো, জেলখানায় ঢুকাবো। হযরত মূসা বলে ফেরাউন রে শোন ভালো করে, তুই শুধু একা নস, বরং তোর মতো ফেরাউন দুনিয়ায় যত আসছে আর আসবে, দিনের দাইদেরকে তারা ওই জেলখানার ভয় দেখায়। আমি আল্লাহর পয়গাম্বর মূসা, তোর জেলের পরোয়া আমি মূসা করি না, আমার জেলের ভয় দেখা। হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে আচ্ছা তাহলে তো তোমার সাহস কম না দেখা যায়, এই সাহস আসতো কোথ থেকে? তুমি নবী তার প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম গোবলের ভিতরে হাত ঢুকালেন, বের করলেন, হাতটা নূরে চকমক করতে লাগলো। ফেরাউন এবং তার সভা পরিষদের চোখ ঝলসে দেওয়ার মতো তাহলে তো তুমি জাদু কর। এরপরে জাদুকরদের ডাকা হলো, জাদুকরে একত্রিত হলো, জাদুকরদের জাদু দেখাবার জন্য বলা হলো। জাদুকরের হাজার মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মূসা জাদু আগে আপনি দেখাবেন না আমরা আগে দেখাবো? হযরতে মূসা বললেন তোমরা আগে দেখাও। হযরতে মূসা আলাইহিস সালাম কথা মতো তারা আগে জাদু দেখালো, তাদের হাতের কাছে যা ছিল ধুলা বালি লাঠি ঠেঙ্গা যা কিছু ছিল সবগুলো ছেড়ে দিল, সবগুলি জাদু মন্ত্রপূত হয়ে গিয়ে এর থেকে বড় বড় বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো, আর হযরত মূসার উপরে ঝাঁপায় পড়তে লাগলো, দৌড় দিল। হযরত মূসা আলাইহিস সালাম সাময়িকভাবে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসারে ভয় পাইও না, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে তোমারে নামাই দিয়া ময়দানে তোমারে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। ভয় কি? আমি আছি। ইন্নাল্লাহ মানা, ভয় না। ইন্নাল্লাহ মুসা তুমিও তোমার লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, কি হয়ে গেল? সাপ হয়ে হা করলো, আর ওই ফেরাউনের তৈরি, ফেরাউনের জাদুকরদের তৈরি করা সবগুলি বাঘ আর সিংহ গিয়া মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকল। জাদুকরেরা চিন্তা করল, সর্বনাশ করেছে, আমরা যেটা দেখেছি ওটা হলো জাদু, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা কিছুতেই জাদু হতে পারে না। সমস্ত জাদুকর সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে গেল না, ফাউল দিয়া সেজদায় ফেলানো হলো।
আল্লাহ আকবার, সেজদা ফেলে দেওয়া হয়েছে, সেজদা পড়ে নাই। কে ফেললেন সেজদা? আল্লাহ। কেন ফেললেন? ফেলার কারণ হল ফেরাউনকে ফেলেন না, অন্যদের ফেলেন নাই, জাদুকরদের ফেলেছেন সেজদায়। তার কারণ হল জাদুকরেরা আল্লাহর পয়গম্বরকে বলেছে, হে মুসা জাদু আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো। আল্লাহর একজন নবীর প্রতি এই যে আদব টুকুন করলো, এই আদব করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকরদের ঈমান আনার মতো সম্পদ দান করে দিলে। জাদুকরেরা, তোরা আমার নবীর প্রতি সম্মান করেছ, আমি দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত তোদের দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার না রব্বিল আলামিন না বলে আমার না রব্বে হারুন মুসা বলা হলো কেন? তার কারণ হলো এদিকে রব্বুল আলামিন দাবি করেছে, রব্বুকুল আলা দাবি করেছে ফেরাউন, জাদুকরেরা সিজদায় পড়ে যদি বলে আমরা রবের প্রতি ইমান আনলাম রব্বুল আলামিনের প্রতি, তাহলে ফেরাউন মনে করতে পারে যে আমারে বুঝি সিজদা দিল, আমার প্রতি বুঝি ইমান এনেছে। সেই জন্য প্রকাশ্য চ্যালেঞ্জ, ও ফেরাউন শোন, তোর তুই জবাব দাবি করেছিস, তোর প্রতি সেজদা দিতেছি না, তোরে মানি না, ইমান আনলাম কোন রবের পরে জানিস? আমান্না বি রব্বি হারুন ওয়া মূসা, মূসার রব যিনি, হারুনের রব যিনি, সেই রবের প্রতি ইমান এনেছি। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউন আর দিয়া দিল সর্বনাশ, আমার বাড়িতে দুপুর বেলা জন্মের মতো খাইয়া একটুখানি জাদু দেখা অগ্নি কাজ হয়ে গেলি, এত খাওয়াই যাব? আর এখন আমার গুরুত্বে সেজদা দিলি? এদের হাত পাও কাটুক, একটার উল্টা একটা কাটুক, ডান হাত কাটো বাম পাও কাটো, বাম পা কাটো ডান হাত কাটো, একটার উল্টা একটা কেটে দাও। এ হাত পাও কাটা যখন শুরু হয়ে গেছে, নতুন মুসলমানেরা তখন বলতেছে রব্বানা أفرغ علينا صبرا وتوفنا مسلمين الله বিপদ মুসিবত যত বাড়ুক না কেন, মরার যন্ত্রণা যত বেশি হোক না কেন, আল্লাহ বেঈমান হয়ে যেন মরি না, আমাদের মরাটা ইমানের মৌত তুমি দান করে দিও, মুসলমানের মৌত আমাদের দিয়া দিও। ভাইরা আমার, হাজরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে খেপে গেল ফেরাউন, তার লোক লস্কর দল বল নিয়া হাজরতে মুসা আলাইহিস সালামকে ঘেরাও করলো দরিয়ার কিনারায়। হাজরতে মুসা উম্মত নিয়া বসে আছেন, তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে, বাঁচার কোনো পথ নাই, পালাবার কোনো পথ নাই। এমন সময় হাজরতে মুসার উম্মতরা বলছেন, আমরা তো ধরা পড়ে গেছি আর পালাবার কোনো পথ নাই। হাজরতে মুসা বলেন, ভয় পাইও না, আল্লাহ আমাদের পথ দেখাবেন, রব্বি সাইয়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের পথ দেখাবেন। কি ইমান, তিন দিক থেকে ঘেরাও, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই, এরপরেও বলছেন ভয় পাইও না, নিশ্চয় পথ বেরোবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা লাঠি দিয়ে আঘাত করো পানির উপরে, লাঠি দিয়ে আঘাত করলেন পানির উপরে, দরিয়ার উপরে, সঙ্গে সঙ্গে একটা নয় দুইটা নয়, দরিয়ার ভেতরে বারোটা রাস্তা আল্লাহ বানাইয়া দিলে। রাস্তার উপর থেকে হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে উম্মত নিয়ে চলছে, দরিয়ার মাঝখানে এসেছেন, ফেরাউন তার লোক লস্কর নিয়ে রাস্তার কাছে এসে গেছে, মনে করছে ওর বাজারের বানানো রাস্তা, ওর লস্কর নিয়ে নামে পড়ল। হযরত মুসা উপর উঠে গেছে ফেরাউন মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে দরিয়া রাস্তা বন্ধ করে দে। দরিয়া কার কথা শুনবে? ফেরাউনের কথা না আল্লাহর কথা? জোরে কর, রাস্তা বন্ধ হয়ে গেল, উত্তাল তরঙ্গমার সৃষ্টি হল, ফেরাউনের লোক লস্কর পানি খেতে খেতে সব শেষ হয়ে গেল। ফেরাউন এখন একা বেঁচে আছে, একবার পানি উপরে আসে আর একবার নিচে চলে যায়, পানি খেতে খেতে পেটটা পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে, নাক দিয়া পানি পড়ে, মুখ দিয়া পানি পড়ে, এখন পানি খেতে খেতে অস্থির, তুফানের জ্বালায় বাড়ি খাইয়া মাথা উড়ে যাবে। ফেরাউন তখন কোন উপায় না দেখে বলছেন, آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর যে ইলাহর উপরে বনী ইসরাইলের ইমান আনছে আমিও তারপরে ইমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন,
আল্লাহ এই তো আমি মুসলমান হয়ে গেলাম, তারপরে আমার শুভ খ্যা কলেমা পড়লাম মুসলমান হয়েছি, এরপরে আল্লাহ আমার কিছু বল উচিত তা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আমার বান্দাদেরকে তোমার পায়ের গোলাম বানিয়ে রেখেছিলে, আজকে শুধু মারবই না, আজকে শুধু করে মারবই না, আরো কি করবো জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية. الله বলেন শুধু মারবই না, আমি তোমার শরীর কি হেফাজত করবো। আল্লাহ অর্ডার দিলেন পানিরে ফেরাউনের লাশ পচাবি না, গলাবি না, এ জলচর প্রাণী ফেরাউনের লাশ খাবি না, এ স্থলচর প্রাণী ফেরাউনের লাশ খাবি না, এ দুনিয়ার মাটি ফেরাউনের লাশ নষ্ট করবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে সুখী বানায় রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে তোর মতো যত ফেরাউন এই দুনিয়ায় আছে স্বৈরাচার আর দিকচতর আছে, তোরে দেখে যেন তারা সবক নিতে পারে যে আল্লাহ ইচ্ছে করলে তোর মতো আমি তাদেরকেও বানায় রাখতে পারি।